তোমার নত সুখ তুমি সুখের বেদনা সব স্বপ্নের রং হয় না তো বেদনার মতো নয় রঙা জীবনের সব কথা নয় আমি জীবনটাকে বলতে চাই হয়তো দু বাক্য নয় সে তো ভালোবাসার কাব্য আমি এখন আমাদের ফুল মার্কেট মানে বাজার খুলে সবাইকে দেখাবো এখানে অনেক কিছু একবার দেখাবে দেলস দিবি এখানে অনেক কিছু আছে আর আজকে যেহেতু 20 তারিখের রাত কালকে আসবে আমাদের ফুল বরিশালের ট্রিপ মানে আমরা বরিশালের মনুরা সব আসবেন কি আমাদের বাসায় তো ফুল ব্লগটা শেয়ার হবে এখন আমি আপনাদের এটা খুলে দেখাই দেখাই দেই এটা বাবুর্চির বাজার ফার্স্ট এখানে আছে টোস্ট বিস্কিট এক প্যাকেট এটা লাগবে তোমার কাবাবের জন্য রামিসা সব দেখাবে আপনাদের দেখাবে প্লাস হিসাব মতো আছে কিনা সেটাও দেখবে আর আপনারা এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন তাহলে বাজার করতে বাজার গুছাতে আর বাবুর্চির হাতে দিতে সুবিধা হবে এটা কি বাবুর্চির জন্য হ্যাঁ এটা হচ্ছে বাবুর্চির গামছা আমরা বাবুর্চিকে সম্মান দিছি ঠিক আছে বাবুর্চির গামছা কি আমরা দুইটা দুইটা গামছা কিন্তু পরে আছে এখানে এটা লাগবে রোস্টের জন্য লাগবে অনেক বড় ভারী কাঁচের বোতল আর এগুলো সব হলো টিস্যু বক্স টিস্যু বক্স তো লাগবেই এখানে আমাদের আছে অ্যালফেন লেভি চকলেট এটা কিন্তু এটার সাথে না এটা যাবে আমাদের গায়ে হলুদের তত্ত্বের সাথে আরেকটা আছে চুইংগাম বের করো এটা কিন্তু তুমি আলাদা করে ফেলো এটা আমাদের গায়ে হলুদে যাবে কোনের বাসায় হ্যাঁ আমাদের ভাগে পড়বে না এটা হলো সেন্টার ফ্রুট আর হলো অ্যালফেন লেভি চকলেট এই দুইটা আলাদা রেখে দিও এরপর আমাদের কিছু বক্সগুলো দেখি আমরা কতগুলো আছে একটা আচ্ছা তারপরে দেখো এটা হচ্ছে দেখো এটা কিন্তু কাঁচের বয়াম ৩০-৪০ জন কিংবা এর থেকে বেশিও তো অতগুলা ভাত কিন্তু মারগালা অনেক কষ্ট সেজন্য এটার ভিতরে ভাত পুরা রান্নার পরে ঢেলে দেওয়া হবে মারগালার কাজ শেষ আচ্ছা সাইডে রাখো এখানে আছে কিছু ইলেকট্রিক জিনিসপত্র কারণ আমাদের চারতলায় যে কাজ হচ্ছে চারতলায় এই কারেন্টের সব জিনিসগুলো তাড়াতাড়ি করে কালকে থেকে কাজ শুরু হবে আর এখানে আছে এই যে চাল পোলার চাল তিন বস্তা আর ভাতের চালও আছে কারণ আমাদের চালের বস্তা যে কত লাগবে তা আমরা এখনো জানি না তো এইগুলো হলো বাজার আর আরেকটা আছে এই যে বস্তা এই বস্তা খুলতে হবে খুলতে এখন এই যে বস্তা দেখতে পারতেছেন এটার ভিতরে অনেক কিছু আছে আমি ভাবছি যে কিছুই দিয়ে খুঁজাই পাইতেছিলাম না এখন মামা দিল বের করে তো ফার্স্ট এক এক করে দেয় আর মামা এক এক করে টিক দেয় হুইল একটা দুইটা তিনটা তিনটা আচ্ছা তিনটা কেওড়া জল তারপর আছে আমাদের বাটার অয়েল
বাটার অয়েল এটা ঘি ও সরি বাটার অয়েল হ্যাঁ বাটার অয়েল বাটার অয়েল আচ্ছা এটা বাটার অয়েল ঘিও আছে বাটার অয়েল এটা পোলাও এর জন্য আমি বুঝতে পারছি এটা হলো বাটার অয়েল তিনটা বাটার অয়েল তিনটা ঘিও তিনটা আচ্ছা তিনটাও বের করুক আগে তারপর যে পর্যন্ত বের না হবে সেই পর্যন্ত খুঁজতে থাকো বাটার অয়েল তিনটা পাইছি হ্যাঁ ওই বড় সাইডটা ছড়ে হইব হ্যাঁ তাহলে তিনটা রাখো এখানে তারপরে দেখো ঘি ঘি তিনটা হ্যাঁ একটা দুইটা আর এই যে তো তিনটা তিনটা এরপর আছে আমাদের কাজু বাদাম কতটুকু মনো এটা তো আমরা আন্দাজ করতে পারবো না এখানে লিখে দিছে কাজু হলো 250 গ্রাম 250 গ্রাম 250 গ্রাম বলি কাজু বাদাম কাজু বাদাম 500 গ্রাম 500 গ্রাম নাম প্লিজ সাদা গোলমরিচ নাম এটা গোলমরিচ আর এটা হলো চীনা বাদাম নাকি না জয়ত্রী জয়ত্রী গোলমরিচ আর জয়ত্রী আচ্ছা জয়ত্রী এখানে কিন্তু 400 মানুষের অ্যারেঞ্জমেন্ট করা আছে 400 মানুষের খাবারের জন্য যা যা লাগে সেই আইটেম আছে আপনারা চাইলে কিন্তু এই টিপস গুলো ফলো করতে পারেন আর আপনারা লিখেও রাখতে পারেন যে আমরা কতটুকু করে আনছি সেভাবে আপনারাও মাপ নিতে পারেন এটা হলো গোলমরিচ নাকি না দাঁড়াও লবঙ্গ নাকি ও এটা কাবাব চিনি কাবাবের জন্য জিরা এটা তো বাড়তে হবে জিরা 750 গ্রাম দারচিনি দারচিনি কতগুলো 750 750 গ্রাম এলাচ এলাচ 250 গ্রাম 250 গ্রাম সাবান সাবান 1 2 3 4টা 4টা এগুলো ডেকোরেটর উইল পাউডার আবার কেন রব্বি ওই আগে যে দেখলাম আচ্ছা রাখো একসাথে রাখো এরপর হচ্ছে আমাদের তেজপাতা কতটুকু 100 গ্রাম 100 গ্রাম তেজপাতা আমি চেষ্টা করব খিচুড়ির ভিডিও তারপরে খাবারের যত রেসিপির ভিডিও আছে সব রেসিপি আকারে শেয়ার করার জন্য পারবো কিনা জানি না রামিসা রেসিপিগুলো নিও কিসের বিয়ের যত রেসিপি আছে পোলাও থেকে শুরু করে কাবাব রোস্ট গরুর মাংস খিচুড়ি সবটার রেসিপি ইনশাআল্লাহ বাট এতগুলো রেসিপি নিতে গেলে তো বলে হ্যাঁ যা পারি চেষ্টা করব আপনারা তো ঘুরে যাবেন রেসিপি দেখতে দেখতে না আলাদা করে দিব সমস্যা নাই তাহলে ওইগুলো রেসিপি আলাদা হয়ে চলে যাবে আর আফরিন কুক চ্যানেল তো ভিজিট করতে পারেন আপনারা ওই চ্যানেলে চলে যাবে ওখানে চলে যাবে আর ব্লগে আমরা দেখাইতে পারবো না ব্লগে আমরা অল্প দেখাবো রেসিপিতে চলে যাবে রেসিপি চ্যানেলে ওকে মশুদার এখানে 3 কেজি আছে হ্যাঁ এটা খিচুড়ির জন্য প্রচুর মজা হবে এটা গ্রামের বিয়ে শহরে না মুগ ডাল 2 কেজি 2 কেজি টুথপিক দুইটা টুথপিক দুইটা অবশ্য পড়ে গেছে অনেকগুলোই ভিতরে আচ্ছা যাই এটা ওই ডেকোরেটর ওখানে জন্য সাইডে রাখলাম নামটা মামা রাধুনী সস রাধুনী সস কতটুকু এটা 50 গ্রাম 50 গ্রাম জিরা ধনিয়া না তো
এটা জানি না, কারণ বাবুর্চি যেহেতু দিছে তার কাছ থেকে পরে যখন রেসিপি আকারে দিব তখন আমরা জেনে নিব। বাইন্ডিং এর জন্য শক্ত থাকে। হ্যাঁ, লবঙ্গ লাগবে, রোস্টেও দেয়। অবশ্য 500 মানুষের আয়োজন থাকবে। বুটের ডাল খিচুড়ির জন্য, কাবাবের জন্য বুটের ডাল দেড় কেজি। ওই যে বাজার গুলো এ করতেছি, ওই রাব্বি একদিকে হিসাব মিলাচ্ছে, আবার একদিক থেকে আমরা কাজও করতেছি। আচ্ছা, বাজারটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। যখন যে ভিডিওটা আমরা চেষ্টা করব ছোট ছোট ভাবে ভিডিওগুলো শেয়ার করার জন্য, তাহলে দেখতে আপনাদের আর বোরিং লাগবে না, দেখতে ভালো লাগবে। আর রেসিপিগুলো আমি যদি ব্লগে শেয়ার করতে না পারি, আমার আফরিন কুক চ্যানেলে আমি রেসিপিগুলো শেয়ার করব যতটুকু পারা যায়। আর ব্লগে মনে হয় না পারবো ব্লগে, কারণ এত কিছু দেখাইতে গেলে কিন্তু বিশাল বড় হয়ে যাবে, আর এত কিছু যদি দেখাইতেই থাকি তো শুধু ভিডিওই করতে হবে, কাজকর্ম আর কিছু হবে না। তো আমাদের আরেকবার দেখে নেন সব কিছু, আর আমাদের কোথায় অ্যারেঞ্জমেন্ট হবে সেটাও দেখাই দিব। গায়ে হলুদ হবে আমাদের ছাদে, আর বউ ভাতের প্যান্ডেল হবে আমাদের নিচে, সবটাই দেখাবো আস্তে আস্তে করে চলে আসছে। আমাদের জামাইকে আরেকবার আপনারা দেখে নেন, এটা হলো আমাদের জামাই, মানে আমাদের জামাই না, মানে এটা হলো বর আমাদের ছেলে। কালকে সকাল থেকে হবে আবার ফুল একটা ব্লগ, তো আজকের জন্য এইটুকু না। যখন আমরা দেখবো টাইম বেশি হয়ে যাচ্ছে তখন আমরা সেখানেই স্টপ করব, আলাদা করে দিব। আর কালকে থেকে শুরু হবে ফুল ব্লগটা। আজকের জন্য টাটা, গুড নাইট। আমার নত সুখ তুমি সুখের বেদনা, সব স্বপ্নের রং হয় না তো বেদনার মতো নয় রঙা, জীবনের সব কথা নয় আমি জীবনটাকে বলতে চাই, হয়তো দু বাক্য নয় সে তো ভালোবাসার কাব্য।